स्वागत अन्नपक्षे आमि इशरात जाहान उर्मी आछि आपनादेर साथे नारी अधिकारेर संग्राम और निरंतर मर्यादा प्रतिष्ठार विभिन्न दिक निये एई अनुष्ठाने कथा बोली। नारीर साफल्य बार्थता पाये पाये प्रतिबंधकता सेई प्रतिबंधकता पेरिये मर्यादा प्रतिष्ठार विभिन्न निरंतर संग्रामेर कथा आमरा तुले धरि। नारीवाद और नारी अधिकार एई समाज एबं पुरो विश्वेई कि चेहराय आछे अन्नपक्ष ता खुंजे देखे। प्रकृति बा मानुषेर तैरी जेकोनो दुर्योगे नारीराई हय प्रधान शिकार। अफगानिस्ताने तालेबानरा क्षमता दखलेर परो यथारीति व्यतिक्रम घटेनि। सेखाने एखन सबचेये विपदग्रस्त नारीरा। मंगलवार काबुले प्रथम संबाद सम्मेलन करे तालेबान। मुखपात्र जाहिबुल्लाह मुजाहिद सेई संबाद सम्मेलने बलेन, अफगानिस्तानेर नारीरा इस्लामी शरिया मेने जेकोनो चाकरी करते पारबे। इतिमध्येई हेरा प्रदेशे स्कूले और टेलिभिशने संबाद पाठे फिरेছে नारीरा। किन्तु ताते कि शंकार शेष हয়েছে? देशटिर विभिन्न विश्वविद्यालयेर छात्री, चलचित्र परिचालक सह नारी एक्टिविस्टरा प्राण भये देश छाड़छेन बा छाड़ते मरिया हয়ে पथ खुंजछेन। बांग्लादेशेও जंगी झुंकी रयेছে। अफगानिस्तानेर परिस्थितिते बांग्लादेशेर नारीदेर कि भीत हওয়ার कोनो कारण रयेছে? आज अन्नपক্ষে आलोचना अफगानिस्तानेर शंकाय नारीरा आमरा कि भयमुक्त এই বিষয়ে। সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকী এবং সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব কর্মী রোকেয়া প্রাচী। স্বাগত আপনাদের দুজনকেই। তাসনিম সিদ্দিকী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটি নিয়ে যদি একটু আমরা শুরুতে কথা বলি, যে যেটি বলছিলাম যে কোনো দুর্যোগ দুর্বিপাকে প্রথম শিকার নারীরা হন এবং আফগানিস্তানেও আমরা তাই দেখছি। প্রচুর টুইট দেখতে পাচ্ছি আমরা সাধারণ ছাত্রী, ইউনিভার্সিটি ছাত্রী বা অন্যান্য পেশায় যারা কাজ করছেন, বাইরে কাজ করছেন, সে সমস্ত নারীরা টুইট করছেন তারা দেশ ছাড়তে চান, প্রাণ ভয়ে ভীত। এই পরিস্থিতিটাকে আপনাকে কীভাবে ব্যাখ্যা করবেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে, যদি শুরুতে বলেন? পুরো ব্যাপারটাকে আমি একটু একেবারে পেছন থেকে নিয়ে ব্যাখ্যা করতে চাইবো। একটা বিষয় হচ্ছে যে ওয়েস্টের একটা লুক আছে সবকিছুর উপরে। ওয়েস্টের লুকটা হচ্ছে যে আমাদের সমাজ, তৃতীয় বিশ্বের সমাজ হচ্ছে মানে অ্যাসক্রিপটিভ বিলিফ সিস্টেমের উপর দাঁড়ানো, আর তাদের কালচারটা হচ্ছে ইউনিভার্সালিস্টিক বিলিফ সিস্টেমের উপরে দাঁড়ানো। সেখানে সমতা, সেখানে নারী পুরুষ ইত্যাদির মধ্যে যে দ্বন্দ্ব, এই জিনিসগুলো মিটমাট করে তারা একটা জায়গায় পৌঁছেছে। এরকম একটা আইডিওলজি তারা সর্বত্র প্রতিষ্ঠা করতে চায়। এই আইডিওলজির পাশাপাশি যদি আফগানিস্তানটাকে আমরা নিয়ে আসি, আফগানিস্তানে যখন এখন এই মুহূর্তে যে আবার যখন তালেবান সম্পূর্ণ ক্ষমতাটা দখল করে বসলো, এবং তার যদি 6 মাস আগে, 1 বছর আগে, 5 বছর আগে করতে করতে 20 বছর আগ পর্যন্ত তারা মূল একটা বক্তব্য হিসেবে সামনে এনেছে যে নারীকে তারা যেভাবে গৃহের ভেতরে অভ্যন্তরে বন্দী করেছে, তার পড়ালেখার সুযোগ, মানসিক বিকাশের সুযোগ বন্ধ করেছে, সেইটাকে একটা বড় এলিমেন্ট হিসেবে দাঁড় করিয়েছে পুরো জিনিসটাকে। এবং তারপরে নারীকে সামনে এনেছে যে এদের উন্নয়ন, এদের ব্যাপারটার জন্যই যেন ওয়েস্ট দাঁড়িয়ে আছে। কিন্তু আসলে ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে তালেবান যেরকম নারীর প্রতি যে তার যে মনোভাব, দৃষ্টিভঙ্গি, সেইটা যেরকম খুবই কি বলবো, খুবই অন্যায়, ঠিক একইভাবে ওয়েস্টের যে নারীর প্রতি কনসেপ্টটা, প্যাট্রোনাইজিং যে অ্যাটিটিউডটা, সেইটাও কিন্তু একইভাবে অন্যায়ের মুখে। এবং সেই কারণেই আজকে যে সমস্যাটা, আজকের সমস্যাটায় আমরা যদি মনে করি যে তালেবান এই অবস্থায় নারীদের আবার নিয়ে যাবে, সুতরাং এটা একটা মানে খারাপ অবস্থান, এই জায়গাটায় যদি আমরা থাকি তাহলে পুরো জায়গাটাকে কিন্তু অস্বীকার করা হবে। অস্বীকার করা হবে যে 20 বছর ধরে এই এলাকায় যে প্রতিপত্তি, প্রভাব আমেরিকা বিস্তার করেছে এবং সেই বিস্তারের মধ্য দিয়ে সে নারীর ইস্যুটাকে ব্যবহার করেছে, কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল এই যে বিশাল যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যার কোটি কোটি বিলিয়ন্স এন্ড ট্রিলিয়ন্স অফ ডলার এইখানটায় তারা অস্ত্র বিক্রি করেছে। অস্ত্র বিক্রির মাধ্যমে এইরকম একটা পরিবেশ সেখানে সে তৈরি করে রেখেছে যেন কোনো অবস্থায় এই অবস্থার মিটমাট না হয়। ডক্টর তাসনিম সিদ্দিকী, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা দেশ ছাড়তে চাইছেন বা ভীত হচ্ছেন বলে খবর আসছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে, যদিও যদি বলি এটাও ওয়েস্টের পেট্রোনাইজ করা, তারপরেও যে এই প্রশ্নগুলো তো মিথ্যা নয়। আমি সেই জায়গাটায় আসছি, সেই জায়গাটায় হচ্ছে যে এখন তালেবান যখন রুল করবে তখন কিন্তু সত্যি আমরা আগেও দেখেছি, আগে একটু বেটার হবে, কারণ দুই একটা জায়গায় তারা বলছেন যে তারা চাকরি করতে দেবেন, কিন্তু শিক্ষার ব্যাপারে এখনো কিন্তু সেইভাবে মুখ খোলেননি। তারা কি পড়তে হবে, বোরখা পড়তে হবে না হিজাব পড়তে হবে, এই যে একটা মানে অশিক্ষিত মধ্যযুগীয় মনের যে প্রকাশ এবং নারীর মধ্য দিয়ে ধর্মকে দেখার, নারী কি কাপড় পরলো কিভাবে চললো তার ভেতরেই ধর্মকে ছোট্ট করে নিয়ে আসার যে ইচ্ছা সেটা এই গোষ্ঠীর ভেতরে আছে এবং এর শিকার হবেন এই নারীরা। এবং এই নারীরা যে শিকার হবেন আমি বলতে চাচ্ছি এটার পেছনে যতটা দায়ী তালেবান ঠিক একই সমান দায়ী হচ্ছে ওয়েস্টের। আমি ফিরবো আবারও আপনার কাছে তাসনিম সিদ্দিকী, এর কীভাবে সমাধান হতে পারে সেটা নিয়ে। রোকেয়া প্রাচী, একজন রাজনৈতিক এবং সাংস্কৃতিক কর্মী হিসেবে আপনি যদি ঘটনাটিকে একটু কীভাবে ব্যাখ্যা করবেন সেটা যদি একটু বলেন, এবং সেই সাথে যেটি আসলে আমাদের আজকে বিষয় যে আমরা কোনো ভীতির মধ্যে রয়েছি কিনা, কারণ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে সামাজিক গণমাধ্যমে ইতিমধ্যেই আমাদের সরকার কিন্তু এখনও তালেবানের পক্ষে বিপক্ষে কিছু বলেনি, কিন্তু ইতিমধ্যে একটা বিশাল সাধারণ মানুষের জনসমর্থন ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সো এরকম কিছু ঘটলে বাংলাদেশে সেক্ষেত্রে কীরকম আশঙ্কা আপনি একজন রাজনীতিবিদ এবং সাংস্কৃতিক কর্মী হিসেবে যদি ব্যাখ্যা করেন। ধন্যবাদ। আফগানিস্তানে এই মুহূর্তে তালিবানদের ক্ষমতা দখলের পর কিন্তু যে আশঙ্কাগুলো আমরা সারা বিশ্বে দেখছি এবং আফগানিস্তানের নারীদের ক্ষেত্রে দেখছি সেটি খুব অমূলক নয়, কারণ এর আগে যখন আমরা তালিবানের ক্ষমতার শাসনামল দেখেছি তখন নারীদের শিক্ষা, সংস্কৃতি, চাকরি বলেন, পলিটিক্যালি ইনভলভমেন্ট বলেন, তাদের জীবনযাপন প্রণালী বলেন, সবকিছুই কিন্তু তখন তালিবান দ্বারা নিয়ন্ত্রিত ছিল। এবং যে আজকে যে আশঙ্কাগুলোর কথা আমরা বলছি সেগুলো শতভাগই তখন আরোপিত ছিল নারীদের উপর। লেখাপড়ায় নারীরা পিছিয়ে ছিল, পলিটিক্যালি ছিল, কালচারালি তারা কোনো কাজ করতে পারেনি সেভাবে, এবং 100% নারীদের উপরে সেই কর্তৃত্ব, সেই শোষণটা ছিল। তারপরে এখন যে আশঙ্কাগুলো আমরা দেখছি সেটি একেবারে অমূলক নয়। আমরা এই মুহূর্তে আফগানিস্তানের যিনি একমাত্র ফিল্ম মেকার, ফিল্মের উপর পিএইচডি করেছেন তিনি কিন্তু খুব সরাসরি এই আশঙ্কার কথাটি ব্যক্ত করেছেন, যদিও তালেবান মুখপাত্রদের আমরা দেখছি যারা বলছেন যে মেয়েরা রাজনীতিতে আসতে পারবেন, বোরখা পরা লাগবে না কিন্তু হিজাব করতে হবে, সঙ্গী ছাড়া বেরোতে পারবে না। কিন্তু আমরা দেখছি যে তালেবানদের শাসনভার গ্রহণের পর, ক্ষমতা দখলের পরপরই বোরখা বিক্রিটা বৃদ্ধি পেয়েছে। তারপরে সবকিছু মিলিয়ে যতই তারা বলবার চেষ্টা করুক যে নারীদের ক্ষেত্রে তারা এখন অনেকখানি পজিটিভ হবে, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা রাজনৈতিক দলের যে অতীত সংস্কৃতি, অতীত ইতিহাস, সেটা থেকে তারা কতটা পরিবর্তন হবে। আর সবচেয়ে বড় কথা যে সারা পৃথিবীতে আমরা দেখছি যে রাজনৈতিকভাবে যখন পথ পরিবর্তন হয় কোনো একটি দেশের, সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে নারীরা এবং আরো বেশি ভুক্তভোগী হচ্ছে যারা সাংস্কৃতিকভাবে সম্পৃক্ত থাকে সেই দেশে। শিক্ষা, সংস্কৃতির উপরে নারীদের উপরে সবচেয়ে বেশি প্রভাবটা পরিলক্ষিত হয়। তো সে কারণে আমার মনে হয় যে আফগানিস্তানে এই মুহূর্তে যে নারীরা রয়েছেন তারা কোনোভাবেই শতভাগ শঙ্কামুক্ত নন, এবং এর বাইরে কিন্তু আমাদের ওখানে যারা সংস্কৃতির সাথে জড়িত আছেন তারাও, আমি মনে করি, যেমন আপনারা নিশ্চয়ই এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, সেটি হচ্ছে যে প্রাক্তন যিনি ফুটবল ক্যাপ্টেন ছিলেন তিনি কিন্তু বর্তমান ফুটবল প্লেয়ারদেরকে বলেছেন যে তোমরা তোমাদের জার্সিগুলো পুড়িয়ে ফেলো, সকল প্রমাণ মুছে ফেলো, কারণ তোমাদের উপরে অনেক রকমের নির্যাতন আসতে পারে। এই যে শঙ্কার কথাটি তিনি ব্যক্ত করেছেন তার ভেতরে নিশ্চয়ই কোন সত্যতা রয়েছে। এবং আপনার কাছে প্রশ্ন ছিল যে আমাদের এখানে আমরা এরকম কোন শঙ্কা আসতে চাই, অবশ্যই আমরাও মনে করি যে আমাদের শঙ্কা রয়েছে, কারণ আফগানিস্তানের এই মুহূর্তে নারীদের যে পরিস্থিতি বা রাজনৈতিক যে পরিস্থিতি সেটার প্রভাব একেবারেই বাংলাদেশে পড়বে না, সেটি আমার কাছে, আমি 100% শঙ্কামুক্ত নই, কারণ আমরা এরকম এই ধরনের তালিবানদের যে ধারার রাজনীতি সেটা বাংলাদেশে আমরা কখনোই চাই না। এবং আমরা এর আগে অনেকবার তালিবান দ্বারা কিন্তু আমরা নানাভাবে কিন্তু আমাদের অনেক রকমের ঝামেলা, আমাদের অনেক রকমের রাজনৈতিক প্রভাব আমাদের মধ্যে আমরা দেখেছি। বাংলাদেশের কিছু রাজনৈতিক দল রয়েছেন যারা তালিবানদের যে সংস্কৃতি রাজনীতি সেটা তারা ধারণ করেন, পোষণ করেন এবং পারলে সে ধরনের রাজনৈতিক প্রভাব বাংলাদেশেও প্রভাবিত করবার এক ধরনের চেষ্টা বা ভেতরে রয়েছে তাদের। সে কারণে মনে করি যে বাংলাদেশের সংস্কৃতিতে, বাংলাদেশের রাজনীতিতে কখনোই তালিবানদের রাজনীতির যে প্রভাব, রাজনীতির যে সংস্কৃতি সেটি যেন না পড়ে আমাদের বাংলাদেশে রাজনৈতিকভাবে পলিসি মেকিং এ যারা আছেন তাদের সেই জায়গাটি অনেক বেশি সচেতন থাকতে হবে। তালিবান রাজনৈতিক বিষয়কে আমাদের তো আসলে সমর্থন করার প্রশ্নই আসে না। আমি একটা বিরতিতে যাচ্ছি। রোকেয়া প্রাচী, ডক্টর তাসনিম সিদ্দিকী, আমি ফিরে এসে আসলে কথা বলবো এর পরের অংশে যে কিভাবে আসলে বিষয়টিকে যদি এরকম ঘটে সেটিকে মোকাবেলা কিভাবে করা যেতে পারে। একটা বিরতির পর ফিরছি। অন্যপক্ষে একটা বিরতি, এবার সাথে থাকুন, বিরতির পর ফিরছি। আবারও স্বাগত অন্যপক্ষে। আজ কথা বলছি আফগানিস্তানে নারীদের অবস্থা নিয়ে। ডক্টর তাসনিম সিদ্দিকী, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এবার বলা হচ্ছে যে মডারেট তালেবান হবেন এনারা, এবং আসলে তারা কিভাবে রুলটা করবেন সে বিষয়ে এখনও পরিষ্কার করে কিছু বলেননি। আরেকটি পয়েন্ট হচ্ছে যে বিবিসি যে 9 নারীর সাক্ষাৎকার ছেপেছে, অভিজ্ঞতা ছেপেছে, তারা বলছেন যে বিশ্ব আমাদের ধোঁকা দিয়েছে। এই নারীরা বলছেন যে বিশ্ব আমাদের ধোঁকা দিয়েছে, সবাই আফগানিস্তান থেকে লাফ তুলে নিয়ে আমাদেরকে ছেড়ে চলে গেছে। এটি একটা বিষয় যদি আমরা একটু বলি, এবং এই মুহূর্তে তো আসলে তারা নারীদের প্রতি কী দৃষ্টিভঙ্গি রাখবেন সেটি পরিষ্কারভাবে না বললে আমাদের পক্ষে কোনো কিছু বলাও সম্ভব নয়। কিন্তু যদি সেরকম কোনো পরিস্থিতি হয় আসলে যে নারীদেরকে একেবারে ঘরবন্দি করে ফেলা, সেক্ষেত্রে আপনার কি মনে হয়? মানে বিশ্ব থেকে ইতিমধ্যে বিভিন্ন দেশ বিবৃতি দিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি। আপনি কি মনে করেন যে কি হতে পারে দৃষ্টিভঙ্গিটা? একটা জিনিস হচ্ছে যে যতই লিবারেল হোক তালেবান, যতই লিবারেল হোক, তারপরেও কিন্তু ওই মানে নারীকে, যে নারীর ভেতর দিয়ে যখন তারা ধর্মকে ডিটারমাইন করে, হ্যাঁ, তখন ওই অ্যাকশন গুলো নারীর প্রতি সহিংসতামূলক, নারীর প্রতি কনজারভেটিভই হবে। হ্যাঁ, সেখানে তুমি চাকরি করতে পারবে, তোমাকে আরেকটা পুরুষের সাথে বাইরে যেতে হবে, ওই জায়গাটাই থাকবে। মুক্ত মনের, মুক্ত মেধার বিকাশের সুযোগ সেখানে থাকবে না। এই ধোকার কথাটাই আমি প্রথম থেকে বলতে চাচ্ছিলাম। প্রথম আলোতে খুব সুন্দর করে বিবিসির ইয়েগুলো দিয়েছে এবং সেখানে নারীদের যে ব্যাপার কথাগুলো উঠে আসছে সেটা থেকে কিন্তু স্পষ্ট হয় যে ধরনের একটা সরকারকে আমেরিকা বসিয়েছিল, যে করাপশনের চূড়ান্ত, ঠিক মতন সেখানে ইনস্টিটিউশনালাইজ হচ্ছিল না পাওয়ার, তো যে সেই জায়গাগুলোতে যেভাবে চলছিল এবং পুরো ব্যাপারটা যাতে ওদের হাতে না ছাড়া হয়, অস্ত্র যেন বিক্রি হতে থাকে, সেই জন্য যেভাবে পুরো ডেভেলপমেন্টটা আফগানিস্তানের হচ্ছিল সেটা ধোঁকা ছাড়া আর তো কিছু নয়। এটা তো সত্যি কথা যে যখন এরকম একটা পরিস্থিতি হবে আবার নারী এইরকম বিপদের মুখে পড়বে, এবং পড়েছে, এবং তাকে একটা বিশাল সংগ্রামের মধ্য দিয়েই যেতে হবে নারীকে। এবং এটা ইরানে কিন্তু একটা শিক্ষিত ক্লাস ছিল, খোমেনিদের যে রাজত্ব তার ভেতরে কিছুটা শিক্ষা ছিল, এখানে কিন্তু আমরা সেটাও পাবো না, সেই জিনিস শিক্ষিত তালেবান কিন্তু আমরা পাবো না। তো যার ফলে এরা যতই সেই প্রজ্ঞা, সেই মেধা তাদের থাকবে না যে অন্যভাবে চিন্তা করে নারীকে তার জায়গাটা দেবে। তো সুতরাং অন্যান্য দেশ কতটা চাপ প্রয়োগ করতে পারে, কতটা এই জায়গাটায় তাদেরকে চেষ্টা করতে পারে এক ধরনের অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনতে, সেটা হয়তোবা আমার কাছে মনে হয় যে হয়তোবা বক্তৃতা বা নিষেধাজ্ঞা ওই জায়গায় থেকে যাবে। আলটিমেটলি কিন্তু নারীকেই যুদ্ধ করে ওই সব দেশগুলোতে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের এক্ষেত্রে আমি আবারও আপনার কাছে প্রশ্ন রাখবো। আমি একটু রোকেয়া প্রাচীর কাছ থেকে ফিরে আসি। আমরা আসলে এমন সময় এই আলোচনাটা করছি যখন 21শে আগস্টের একদম আগের দিন, এবং 21শে আগস্ট বলেন অথবা এই 17ই আগস্টও চলে গেল, এই সবগুলোই কিন্তু আসলে এক ধরনের আমরা জানি যে তালেবানদের মানে তালেবান শিক্ষায় বা আফগান যোদ্ধাদের শিক্ষায় শিক্ষিত হয়ে হামলাগুলো চালানো হয়েছিল। তার মানে আমরা তো আসলে ঝুঁকিমুক্ত নই, এবং আবারও সেই 15ই আগস্টের শোক দিবসের দিন আফগানিস্তানে এরকম ঘটনাটি ঘটলো। আবারও আপনার কাছে একই প্রশ্ন রোকেয়া প্রাচী, যে আমরা আসলে জিনিসটাকে প্রতিহত কিভাবে করতে পারি। একই প্রশ্ন আমি তাসনিম সিদ্দিকীর কাছে রাখবো, আগে রোকেয়া প্রাচী যদি বলেন। আসলে আপনার কথার সাথে আমি খুবই একমত। আমরা আগে যেরকম আগে সংখ্যায় ছিলাম, আগে আমরা এই ধরনের যেমন সিরিজ বোমা হামলা হয়েছে 21 আগস্ট সহ, আমাদের এখানে হলি আর্টিজানের কথা আপনার মনে আছে, সবকিছু মিলে আমরা তখনও আশঙ্কার মধ্যে ছিলাম, তখনও আমাদের এখানে জঙ্গি হামলা হয়েছে। আর এখন তালিবান যখন আফগানিস্তানের ক্ষমতা দখল করে ক্ষমতায় বসে আছে, এখন তো আমাদের ঝুঁকি আরো শতভাগ। কাজে আমার মনে হয় যে আগের থেকেও এখন আমাদের রাজনৈতিকভাবে, আমাদের পলিসিগতভাবে রাজনৈতিক দিক থেকে অনেক বেশি সক্রিয় থাকতে হবে, অনেক বেশি সচেতন থাকতে হবে পলিসি লেভেলে, এবং আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেক্ষেত্রেও আমাদের গোয়েন্দা সংস্থা যারা, তাদেরকে অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে যে ভবিষ্যতে এই মুহূর্তে আফগানিস্তানের যে ক্ষমতা যারা আছেন তাদের মাধ্যমে যেন বাংলাদেশের রাজনীতিতে কোন রকমের পরিস্থিতি তৈরি না হয় যেখানে আমরা আবার একই পরিস্থিতি চলে যাব। জি, আপনি রোকেয়া প্রাচী, আপনি ঠিকই বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাসনিম সিদ্দিকী, আপনি যদি একটু যুক্ত করেন যে একেবারে সাংস্কৃতিকভাবেও আসলে আমাদের এই বিষয়গুলোকে প্রতিহত করার জায়গাটাতে আমাদের যেতে হবে কিনা, শুধু আইন শৃঙ্খলা দিয়ে কি হবে কিনা এটা। আইন শৃঙ্খলা একদিক, আর অন্যদিকে আপনারা যদি জাস্ট মোবাইলটা খোলেন দেখবেন মোবাইলের ভিতরে হাজার হাজার কিন্তু চলছে, কি বলে, ওয়াজ চলছে, তারা গান গেয়ে, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত সমস্ত কিছু দিয়ে ধর্মের কনজারভেটিভ চেহারাটাকে সামনে নিয়ে আসছে, এবং অনেককে, গ্রামে প্রচুর নারীকে কিন্তু তারা এক ধরনের ভয়ের ভিতর ফেলে দিচ্ছে যে আমি বোধ হয় ভুল কাজ করছি। হ্যাঁ, তো এইরকম অবস্থাটা কিন্তু আমরা হতে দিচ্ছি আমাদের দেশে। আফগানিস্তানেও কিন্তু সুফি ইসলাম ছিল এবং সেখানে কিন্তু সামন্ততন্ত্র ছিল, কিন্তু নারীর অবস্থান যে একেবারে এখন যে তালেবান বা মুজাহিদিন যে নারীকে কনজারভেটিভ জায়গায় নিয়ে গেছে সেখানে কিন্তু ছিল না। এটা একটা রাজতন্ত্রের ভেতরে সামন্তবাদী ব্যবস্থা ছিল। আর আজকে যেটা এসছে সেটা হচ্ছে ধর্মীয় উগ্র একটা চরিত্রের ভেতরে ফেলে নারীকে পেছনে নেওয়ার জায়গা। এবং বাংলাদেশ যদি সবসময় এটাতে থাকে, সন্তুষ্ট থাকে যে না আপামর মানুষ অন্যরকম, এই কনজারভেটিভ ক্লাসটা ছোট, সেই জায়গায় সন্তুষ্ট থাকার আর কোনো সুযোগ নেই। জি রোকেয়া প্রাচী, আজকে আর একদমই সময় দিতে পারছি না, আবারও নিশ্চয়ই আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ তাসনিম সিদ্দিকী, ধন্যবাদ রোকেয়া প্রাচী আপনাদেরকে সময় দেওয়ার জন্য। অন্যপক্ষে ছিল আজকের মতো, আগামীকাল শনিবার আবারও ফিরবো অন্যপক্ষ নিয়ে। থাকুন ডিবিসি নিউজের সাথে।